তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তা আজকে একটা সহজ রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে করব এঁচোড় দিয়ে বড়া। তো এঁচোড়ের বড়া আজকে আমি কি করে করছি আমার সাথে থাকো, ভালো লাগবে। তা প্রথমে আমি এঁচোড়টাকে কেটে নেব। হাতে দেখতে পাচ্ছো এঁচোড়টাকে আমি কেটে নেব। তো একদম অন্যরকম ভাবে কাটবো আজকে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছো আমি জল নিয়েছি আর এখানে নিয়েছি আটা। আজকে আটা দিয়ে কাটবো, একটু তেলের ব্যবহার করবো না। তা প্রথমেই আমি এঁচোড়টাকে কেটে নিচ্ছি। এঁচোড়টাকে কেটে নিয়েছি, এখন এঁচোড়টা হাতে আটা মাখিয়ে নিচ্ছি। যে আটা রুটি খাই আমরা, গমের আটা, একটু বটিতে লাগিয়ে নিচ্ছি। বন্ধুরা এই জলটার ভিতরে কিছুটা আটা দিয়ে দিচ্ছি। এঁচোড়গুলো এখন কেটে কেটে জলের মধ্যে ফেলে দেবো। দেখো বন্ধুরা এঁচোড়টার গায়েও কোনো কষ নেই, কারণ আমি এটা আটা দিয়ে কেটেছি একটু। তো বন্ধুরা আমি উনুন ধরিয়ে দিয়েছি এঁচোড় সেদ্ধ করার জন্য। এখন কড়াই বসিয়ে দিচ্ছি উনুনের উপর। কড়াইতে দিয়ে দেব বেশ কিছুটা জল সিদ্ধ করার জন্য এঁচোড়। তারপরেই দিয়ে দেব কেটে রাখা এঁচোড়। এঁচোড়টা যাতে কালো না হয়ে যায় সিদ্ধর পর, তাই জন্য এক চামচ হলুদ গুঁড়ি দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ি দেওয়ার পর খুন্তি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দেব, যাতে ভালো করে এঁচোড়ের সাথে হলুদটা লেগে যায়। তা বন্ধুরা এখন আমি ঢেকে রাখবো 5 মিনিট মতন। তা বন্ধুরা এঁচোড়টা এদিকে সিদ্ধ হতে থাকুক, এখন আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আজকে এঁচোড়ের বড়া করার জন্য কী কী নিয়েছি। এখানে দেখো আমি নিয়েছি গরম মশলা নিয়েছি 1/2 চামচ, বেসন 1 বাটি, আর এখানে কিছু গুঁড়ো মশলা নিয়েছি, নুন, হলুদ, জিরের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, আর এখানে দেখো রসুন থেতলে নিয়েছি, পেঁয়াজ কুচি করে, কাঁচা লঙ্কা কুচি। তা বন্ধুরা 5 মিনিট আমি এঁচোড়টা সিদ্ধ করতে দিয়েছি, এখন ঢাকাটা খুলে নেব, দেখি কীরকম সিদ্ধ হয়েছে। এঁচোড়টা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে রাখবো। এরকম একটা ফুটো ঝুড়িতে দিয়ে দিয়েছি এঁচোড়টা, যাতে জলটা খুব ভালোভাবে ঝরে যায়। ভালো করে ঠান্ডা হয়ে গেছে, তা দেখো হলুদ দিয়ে সিদ্ধ করেছিলাম বলে কালো হয়নি। এখন এঁচোড়টা আমি ভালো করে হাত দিয়ে একটু মেখে নেব। খুব ভালো করে আমি এঁচোড়টাকে হাত দিয়ে মেখে নিয়েছি বন্ধুরা। এখন একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে গুঁড়ো মশলাগুলো দিলাম প্রথমেই, গরম মশলা গুঁড়ি, বেসন, পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি। সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে, এখন আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। তা বন্ধুরা খুব ভালো করে মাখা হয়ে গেছে, এখন আমি এরকম ছোট ছোট গোল গোল বল পাকিয়ে নেব। পাকিয়ে এইভাবে রাখবো একে একে। তা বন্ধুরা এঁচোড়ের বলগুলো তৈরি করা হয়ে গেছে আমার। দিয়েছি কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দেব সাদা তেল। এখানে বেশি একটা তেলের প্রয়োজন হবে না, অল্প তেলেই এই বড়াগুলো তৈরি করা হয়ে যায়। এই বলগুলোকে একটু হাতের সাহায্যে এইভাবে চিপে দিচ্ছি। এই একইভাবে আমি চিপে চিপে বড়াগুলো তৈরি করে নেব।
তোমাদের কড়াইটা যদি আরেকটু বড় হয় তাহলে এঁচোড়ের বড়াগুলো আরেকটু বেশি করে ভাজতে পারবে। তা যেহেতু আমার কড়াইটা ছোট তাই আমি এখানে অল্প বড়া দিয়েছি। এখন আস্তে আগুনে বড়াটা তৈরি করে নেব। বড়াগুলো একটু লাল লাল করে ভাজলে খেতে খুব সুন্দর লাগে। এটা শুধু চা কফি দিয়েও খেতে ভালো লাগে আর ভাত দিয়েও খেতে ভালো লাগে। আমি আবার বড়াগুলো ছেড়ে দিচ্ছি। তা বন্ধুরা আমি একইভাবে সব বড়াগুলো তৈরি করে নেব। বড়াগুলো খুবই সুন্দর টেস্টি হয়েছে, মনে হচ্ছে পুরো চিকেনের পকোড়া খাচ্ছি। পারলে আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন, হেভি টেস্টি হেলথফুল। মা এঁচোড়ের বড়া আমি কোনোদিনও খাইনি, আজকে খাবো, হেভি লাগবে। সত্যি বন্ধুরা তোমরা একবার অবশ্যই ট্রাই করো, আর এই বড়াগুলো খুব ভালো হয়েছে খেতে, অবশ্যই ট্রাই করো বন্ধুরা। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। টাটা।